সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে ব্রিটেন এবং ইউরোপের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকাল থেকে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন ঈদের জামাতে। পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। মুসল্লির তুলনায় মসজিদ কম হওয়ায় প্রায় প্রতিটি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের উপর শুক্রবার হওয়ায় ঈদের নামাজের পরপরই অনেকে তৈরি হচ্ছিলেন জুমার নামাজের জন্য। মসজিদের খুতবায় ওলামারা কুরবানি থেকে ত্যাগের শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন ঈদের নামাজের আগতদের। লন্ডনের ঈদ জামাত ঘুরে খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আব্দুল হান্নান। ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম শাহীন। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি ঈদ জামাত। তীব্র ঠান্ডা অপেক্ষা করে সবাই ছুটে এসেছেন ঈদের নামাজ আদায় করতে। পূর্ব লন্ডনের বিকলের মসজিদে এক কাতারে ঈদের নামাজ আদায় করেছেন লন্ডনস্থ বাংলাদেশের বিদেয় হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। আপনাদের মাধ্যমে প্রবাসী অবস্থানরত সবাইকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনারা সব ভিউয়াররে এবং সারা মুসলমান উম্মারে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক জানাই। ইস্ট লন্ডন মসজিদে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রতি বছরের মতো এবারও পুরুষ মহিলা সহ ছোট বড় সবাই মিলে অংশ নিয়েছেন ঈদ জামাতে। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পরস্পরের সাথে। ঈদ উপলক্ষে পরিবার ও বন্ধুদের কাছে পেয়ে সবাই আনন্দ উপলব্ধি করেছেন। তবে অনেকেই মনের মণিকুঠায় অনুভব করেছেন আত্মীয় স্বজনের অভাব। আমরা এখানে একা একা ঈদ করি, দেশে সবাই, মনটা খারাপ লাগে। বাংলাদেশকে খুব মিস করছি। বাংলাদেশবাসীকে আগামীকালের ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। এবং ঈদের দিনে কাজ করা লাগে, খুব বেশি খারাপ লাগে। তারপরে ইংলিশ টাইম টেবিল সব কিছু মেনটেন করে চলতে হয়। মুসলমান যে যেখানে আসে ঈদের আনন্দ উপভোগ করা উচিত, কারণ ঈদ আসে ঈদ চলে যায়। আমি থাকি হাটফুটিস, আসছিলাম ঈদের নামাজ পড়তে। জি, খুব ভালো লাগছে, মনে হয় যে বাংলাদেশে আছি। প্রবাসী ভাইদের সাথে ঈদ করার জন্য সুদূর বাংলাদেশ থেকে এসেছি, ঈদের শুভেচ্ছা জানাবার জন্য। রাষ্ট্রীয় নিয়মের কারণে খোলা মাঠে কোরবানি দিতে না পারায় এখানে কোরবানির ঈদ কারো কারো কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। করতেছি, ভালো লাগতেছে, সবাইকে, বন্ধু বান্ধবকে পাচ্ছি, বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখানের মধ্যে, আর গরু কোরবানিটা দেখতে পারতেছি না, এটাই সব থেকে খারাপ লাগতেছে আর কি। তবে কোরবানির ঈদ মানে যে শুধু গরু আর খাসি কোরবানি দিয়ে মাংস খাওয়া তা নয়, এ থেকে শিক্ষা অর্জনের পরামর্শ দিয়েছেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম। যে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমি ত্যাগ করব, আল্লাহর হুকুমকে আমি নির্দ্বিধায় মেনে নেব। এখন আল্লাহর হুকুমকে পালন করার জন্য যদি আমরা নামাজটাও না পড়ি, তো কিসের কোরবানি শিক্ষা হলো? আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য আমার নফসের চাহিদাকে আমি পূরণ না করে আল্লাহর হুকুমকে মানব, আমি হালাল হারাম বেছে চলবো, আমি আমার জীবনে রাগ গোসা অন্যের ক্ষতি করা সব কিছুকে আমি কন্ট্রোল করে ফেলবো, যেহেতু আমি আল্লাহর হুকুম মানতে চাই। এই এই জিনিসটা হচ্ছে এই ত্যাগের স্পিরিটটা, এখানে নিজের স্বার্থকে বর্জন করা। কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে সাথে নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরারও পরামর্শ দিয়েছেন তিনি। প্রবাসীর এই কর্মব্যস্তময় জীবনে অন্তত একটি দিনের জন্য হলেও ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে একসাথে জড়ো হয়েছেন পরিবারের সবাই মিলে। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল ৯ নিউজ, লন্ডন।